আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বুড়ি প্লিজ, লোকটি আমার কথা শুনুন, থানায় গিয়ে কি লাভ হবে? আমি জিডি করবো, জিডি। কোন শাল আমার কাজের মেয়ে ভাগি নিয়ে গেছে তাকে আমি দেখে ছাড়বো। ঘরে বসে ব্যান্ডটা পড়তে পারেন না, লিফটে চলে এই কম্বলটি সারতে হবে নাকি? মাইন্ড ইউর ওন বিজনেস। ছোট লোকের মতো কথা বলবেন না। কেউ কোনদিন হাফ প্যান্ট পরে কোনো ভদ্র মহিলার সামনে এসে দাঁড়ায় নাকি? আমার মতো ঠেলায় পড়লে উনি কিছুই পড়তেন না। কি বললেন? কি কি বললো তা শুনতে পাওনি? বেটা ছেলে হলে ঠিকই শুনতে পেতে। কাল একজন তোমার কাজের মেয়ে ধরে টাল দিল, আজ তোমার প্যান্ট ধরে টাল দিল। তুমি দেখে মানুষ এসব করতে সাহস পায়? এর অর্ধেকটা যদি কেউ আমাকে বলতো আমি তার টুটি চিপে ধরতাম। অসভ্য কোথাকার। দেখো গাড়িতে হাত দিয়েছিল কে? আমি স্যার। কেন? গাড়ির নিচে ব্যাং আসছিল নাকি দেখতে নিছিলাম। আপনাদের কাগজ আনতে নাকি কেউ যায়নি, তাই আমারটা আনার সময় আপনাদেরটাও নিয়ে আসলাম। কাজের মেয়ে পালানো, কাগজ দিতে অন্য একজনের আশায়, আমি অন্য একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা, আজকাল কলিং বেল টিপে তো অহরহ ডাকাতি হচ্ছে, কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। না না, ছেলেটার গায়ে পড়ে উপকার করার ব্যাপারটা সন্দেহজনক।